আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেকনিউজটা হলো জিমেইল কিন্তু অবশেষে চেঞ্জ হয়ে যাচ্ছে। জিমেইলের মাধ্যমে আপনারা এখন লাইভ চ্যাটের ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে। জিমেইলে গুগলের যে মিট অপশনটা ছিল সেটা এখন জিমেইলের ভিতরে ইনক্লুড করা হবে। অর্থাৎ জিমেইলের যে এটা ওয়েব ভার্সন, অর্থাৎ কম্পিউটার থেকে যারা জিমেইল ইউজ করেন তারা এই ফিচারগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। যখন তখন যাকে তাকে আপনি ধরেন ডাইরেক্ট ভিডিও কল করতে পারবেন। এতে যে ব্যাপারটা হবে, আপনার দেখা গেল অনেক সময় ভিডিও কল করার জন্য আলাদা অপশন খুঁজে বা গুগল মিট খুঁজে বা রুম খুঁজে সেখান থেকে কল দিতে হয়, এখন আর সেটা করা লাগবে না, ডিরেক্ট আপনি করতে পারবেন। এবং এই আপডেটটা, জিমেলের এই আপডেটটা ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে কিছু কিছু মানে জিমেল এটা দেখা যাবে এবং এপ্রিল মাস থেকে পুরোপুরি সবার জন্য এটা উন্মুক্ত হয়ে যাবে। তবে কেউ চাইলে আগের যে ক্লাসিক ভার্সন রয়েছে সেটা ইউজ করতে পারবে। এদিকে প্রায় 18 বছর পর ফেসবুকে এই প্রথমবারের মতো মানে রানিং যেটা কনকারেন্ট ভিউয়ার বলে বা সক্রিয় ব্যবহারকারী সংখ্যা এইবারই কম 18 বছর পর। অর্থাৎ প্রথম থার্ড কোয়ার্টারে, 2021 সালের থার্ড কোয়ার্টারে 3 মাসে 193 কোটি মানুষ ফেসবুকে ছিল, মানে সক্রিয় ইউজার ছিল বা কনকারেন্ট ইউজার ছিল। বাট সেটা লাস্ট ডিসেম্বরে প্রায় 10 লাখের মতো কমে গিয়েছে ইউজার। এটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছে ফেসবুকে তাদের এতদিনের ইউজার ইতিহাসে, তাদের বিজনেসের ইতিহাসে এত মানে হঠাৎ করে এত বেশি ফল ডাউন হয়েছে। এবং তার পাশাপাশি ফেসবুকে কিন্তু শেয়ার মার্কেটে তাদের শেয়ারের দামও প্রায় 20% ফল ডাউন করছে। ফেসবুকের তরফ থেকে বলা হচ্ছে যে টিকটকের কারণে এবং ইউটিউবে যে শর্টস ভিডিও রয়েছে সেটার কারণে ফেসবুকের থেকে অনেক ভিউয়ার এখন কমে গিয়ে টিকটক, লাইকি, ভিগো এবং ইউটিউব শর্টসের ভিডিওতে কানেক্টেড হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই ফেসবুকের ভিউয়ার আলটিমেটলি কমে গিয়েছে। এদিকে MIUI 13 গত 26 জানুয়ারি লঞ্চ হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু সেদিন লঞ্চ করেনি। Xiaomi যেটা সবসময় করে থাকে, একদিন বলে পরে দেখা যায় অন্যদিন যে লঞ্চ করে, সো ঠিক তেমনি এইবার তারা MIUI 13 অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে ফেব্রুয়ারি মাসের 9 তারিখই লঞ্চ হবে। তবে ইন্ডিয়ায় যেই রেডমি নোট 11 এবং রেডমি নোট 11 লঞ্চ হবে সেই প্রোগ্রামে তারা ডিক্লেয়ার করবে। দ্যাট মিনস ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলোতে হতে পারে এবার সবার আগে আসবে, যেটা তারা শুরুতে বলেছিল যে গ্লোবাল ভেরিয়েন্টের ফোনগুলোতে আগে আসবে। বাট এখন তারা চেঞ্জ করে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলোতে আগে দিচ্ছে। এবং শুরুর দিকে রেডমি নোট 10, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, তারপরে রেডমি নোট MI 11 লাইট, 4G, 5G এই ফোনগুলোতে মেইনলি আসবে। এটা লিস্ট তখন আমরা আবার ফাইনাল জানতে পারবো, তখন বলবো। এখন আমরা যেটা জানি এটা শেয়ার করতে চাচ্ছি না, বিকজ Xiaomi খালি চেঞ্জ করতে থাকে, পরে দেখা যায় যে আমাদেরও বারবার মানে একই জিনিস এক এক রকমভাবে বলতে হয়। সো আমাদেরও কনফিউশন লাগে যে আলটিমেটলি কোনটা আসবে। সো এবার ফাইনাল হলে দেন আপনাদের কাছে শেয়ার করবো যে MIUI 13 কোন কোন ফোনে সবার আগে আসবে, তবে ফেব্রুয়ারি মাসে আসবে এইটা এখন পর্যন্ত কনফার্ম। এদিকে বিভিন্ন রকমের ওয়েবসাইটে লিস্টিং হতে দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি A53 মোবাইলটাকে। স্পেশালি ইন্ডিয়ান মার্কেটে আসবে, গ্লোবাল মার্কেটে আসবে, চায়না মার্কেটে আসবে, মানে 3 ধরনের সাইটে লিস্টিং হতে দেখা গিয়েছে। এক্সিনোসের 1200 প্রসেসর দিয়ে কিন্তু ফোনটা আসবে। প্রাইস বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 35 থেকে 40 হাজার টাকা হবে। এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও আসবে, তবে ফেব্রুয়ারি মাসে হয়তো আসবে না, কারণ স্যামসাং গ্যালাক্সি S22 Ultra ফোনটা লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে। সো বাংলাদেশে হতে পারে এই মাসে শেষ বা আগামী মাসে লঞ্চ হবে। তো তারপর পরই স্যামসাং গ্যালাক্সি A53 ফোন আসতে পারে, অথবা বাংলাদেশে A53 আগে আসতে পারে, পরবর্তীতে যে হতে পারে স্যামসাংয়ের যেটা প্রিমিয়াম ফোন S22 Ultra সিরিজের ফোনগুলো বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে। এদিকে রেডমি নোট 10 প্রো ম্যাক্স এবং রিয়েলমি 9 প্রোর মতোই স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দিয়ে OnePlus Nord 2 CE 5G মোবাইলটা আসবে, তবে ফোনটা আপাতত আসবে না। আমরা লিস্টিং হতে দেখেছি 33 ওয়াটের ফাস্ট চার্জারও থাকবে ফোনটাতে। এই ফোনটা আসবে হলো জুলাই মাসের দিকে, জুন জুলাই মাসের দিকে বা তার একটু আগেও আসলে আসতে পারে, তবে এই ধরনের কনফিগারেশন আসবে এটা আমরা কনফার্ম। আর OnePlus মেইনলি আপাতত খুব একটা ফোন আনবে না, এটা আপনারা কনফার্ম থাকেন। কিছু কিছু ফোন যেগুলো চায়না লঞ্চ হয়েছে সেগুলো জাস্ট ইন্ডিয়াতে লঞ্চ হবে বা আদার্স দেশে লঞ্চ হবে, যেমন OnePlus 10 Pro। দেন কিছুদিন গ্যাপ নেবে OnePlus, বিকজ হলো OnePlus-এর তাদের যে UI বা OS-টা নিয়ে কাজ করতেছে সেটা নিয়ে আরেকটু কাজ করবে, তাদের 2-3 মাস সময় লাগবে। দেন তারা নতুন যে ফোনগুলো আনবে সেখানে সেই নতুন ওএস দিয়ে আমরা দেখতে পাবো OnePlus-এর ফোনগুলো। এবং এর পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসের 17 তারিখে ইন্ডিয়ান রিজিওনে OnePlus নতুন 4টা TV আনবে, 36 ইঞ্চি TV এবং 43 ইঞ্চি TV। আপনারা সবাই জানেন যে আমাদের এই এশিয়ান রিজিওনে 43 ইঞ্চি TV এবং 36 বা 32 ইঞ্চি TV অনেকই পপুলার, স্পেশালি 43 ইঞ্চি TV তো অনেক অনেক পপুলার। দ্যাটস ওয়াই মোবাইল কোম্পানিগুলো যখন নতুন নতুন টিভি আনে আপনারা খেয়াল করবেন সবাই 43 ইঞ্চি TV আনে। সো OnePlus এবার নতুন তাদের যে টিভিগুলো আনবে সবগুলি 36 থেকে 43 ইঞ্চির মতো, 55 ইঞ্চি বা 65 ইঞ্চির TV আপাতত আনছে না। অবশ্য এই টিভিগুলোর ট্যাক্সও কম হতে পারে, সেই কারণে মোবাইল কোম্পানিগুলো আনে। বাট দেখা যাক এবার কেমন এই টিভিগুলো আসে। আমি টিভির কোনো কনফিগারেশন বা স্পেসিফিকেশনের কোনো লিক্স পাইনি,
হয়নি, হতে পারে যখন লঞ্চ হবে তার কয়েকদিন আগে আমরা সেটা জানতে পারবো, তখন আপনাদের সাথে শেয়ার করবো কেমন স্পেসিফিকেশন আসবে এবং কেমন প্রাইসে আসবে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Xiaomi 12 মিনি নামক একটা ফোন আসতে পারে, এরকম আমরা একটা রেন্ডার আউটলুকস দেখতে পেয়েছি। সেই ফোনটা দেখতে বেশ সুন্দরই, বাট সেই ফোনটার সাইজ হতে পারে, ডিসপ্লে সাইজ হতে পারে 6 ইঞ্চির থেকে কিছু কম, আবার কিছু কিছু সাইটে আমরা দেখেছি যে সেটা 6.28 ইঞ্চি সাইজে আসবে। 6.28 ইঞ্চি হলো মোটামুটি বেশ ছোট সাইজই হবে, আর 6 ইঞ্চির নিচে হলে তো কথাই নেই, বেশ স্ট্যান্ডার্ড এবং কম্প্যাক্ট সাইজের একটা ফোন হবে। প্রাইসটা আমরা জানি না, প্রসেসর বা কি কনফিগারেশন আসবে এখন পর্যন্ত ক্লিয়ার জানি না, তবে তারা সম্ভবত আইফোনের যে 12 সিরিজ, 13 সিরিজ বা 11 সিরিজ সেগুলোরও তো একটা করে মিনি ফোন ছিল, ঠিক সেই রকমই তারাও একটা 12 মিনি ফোন, যেহেতু তাদেরও এটা প্রিমিয়াম ফোন 12 সিরিজ, সো সেই প্রিমিয়াম ফোনের প্রিমিয়াম সিরিজের আর কি একটা মিনি ভার্সন তারা নিয়ে আসতে যাচ্ছে। দেখা যাক, যদি কম দামে আসে তাহলে খুব চলা চলবে, সব থেকে বড় কথা যদি পারফরমেন্স ভালো হয় দেন তো আসলে চলবেই, কিন্তু Xiaomi ফোনে তো পারফরমেন্স ইস্যু থাকে। আশা করি ভালো পারফরমেন্স দিবে, ভালো প্রসেসর, ভালো কনফিগারেশন এবং ভালো ক্যামেরা নিয়ে এবার এই Xiaomi 12 সিরিজের বা 12 মিনি ফোনটা আসতে যাচ্ছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে টেক নিউজ এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে future.